হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো গাইস, চলে আসলাম আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন কিছুটা, আর আমি এখন বলতেছি ভ্যালোরেন্টের সেন্সিটিভিটি এবং এম সেটিংস নিয়ে। সো অনেকেই আমরা যখন ফার্স্টে ভ্যালোরেন্টে ঢুকি, ভ্যালোরেন্ট খেলি, সো দেখবেন আমাদের এই এমটা থাকে অনেক বড় আকারের। সো এই বড় এম দিয়ে কিন্তু গুলি করলে কিন্তু গুলিটা আসলে ঠিকঠাক মতো যায় না। সো আমি একটু দেখাই দিই। সো আমার দেখুন, মানে আমার যেটা আছে, সো আমি দেখুন ফায়ার করলে কিন্তু বেশিরভাগ ফায়ারই কিন্তু এক জায়গায় লাগে। আর যখন এই যে কার্সারটা যখন অনেক বড় থাকে, সো ফায়ার করলে কিন্তু এদিক ওদিক সব দিকে সরায় যায়। সো এইটা থেকে মানে এটাকে কিভাবে আমরা মানে ছোট করব, সেটার আমি যখন ইউটিউবে সার্চ করলাম, ভিডিও মানে ইউটিউবে এটার সার্চ মানে টিউটোরিয়াল দেখার জন্য সার্চ করলাম, সো তখন আমি বেশিরভাগ ভিডিওই পাইছি, হচ্ছে বেশিরভাগ বলতে 99% ভিডিওই পাইছি আমি ইংরেজি দিয়ে। তো সেই জন্য ভাবলাম একটা বাংলা দিয়ে একটা ভিডিও বানাই দিই, যদি আপনাদের উপকারে কোনো চলে আসে। তো চলুন তাহলে স্টার্ট করা যাক আমাদের আজকে সেটিংস। সেটিংসের ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো, জেনারেল সেটিংসে গেলে আপনারা হচ্ছে সেন্সিটিভিটিটা পেয়ে যাবেন। সো সেন্সিটিভিটিতে আমি যেটা দিয়ে রাখছি, সো সেটা আপনার নিজেদের মনের মতো দিয়ে রাখবেন। সো জেনারেলে গেলে পরে আপনারা এই যে দেখেন মাউস সেন্সিটিভিটি পেয়ে যাবেন। সো এটা এম সেন্সিটিভিটি, স্যার এটা স্কোপ সেন্সিটিভিটি। সো এটা আপনার মনের মতো দিয়ে রাখবেন, এটা আমি বলবো না। আবার আমি যেটা দিয়ে রাখছি সেটা দুইটাই 6-6 মানে 6-6 দিয়ে রাখছি। সো এটা আপনার নিজের মনের মতো করে সেট করে নেবেন, কারণ একজনের মানে এক একজন এক একটা সেন্সিটিভিটিতে খেলতে ভালো লাগে। সো এটা নিয়ে বেশি কথা বলার নেই। স্যার এই যে কার্সার সেটিংসে যাবেন এখানে, সো এখানে দেখেন তিনটা, একটা প্রাইমারি সেটিংস, একটা এম ডাউন সাইট, আর একটা স্নাইপার স্কোপ। সো প্রাইমারি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এইটা, যে মানে নাড়াচাড়া করতেছি এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেটিংস, এটা সবাই বুঝেন। সো আর এই যে এম ডাউন সাইট হচ্ছে আপনার যখন এম করে মারি, সো এটা হচ্ছে এটা মানে এম ডাউন সাইডটা হচ্ছে আপনার এই কাজ করবে, যে আপনার এম ডাউন সাইড। আর স্নাইপার স্কোপ, স্নাইপার আমি একটা স্নাইপার গান নেই। তো স্নাইপার যখন আমি স্নাইপার যখন নিলাম, তো তখন দেখেন আমার একটা মাঝখানে কিন্তু একটা গ্রিন কালারের একটা ডট আছে। সো এই ডটটা আমরা যদি এখান থেকে মানে স্নাইপার স্কোপ থেকে যদি আমরা অফ করে দিই, সো এটা থাকবে না। আর যদি অন করি তো এটা থাকবে। এটা নিয়ে সেরকম কথা বলার কিছু নাই। সো আমি যেটা মানে যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে যে প্রাইমারি সেটিংস আর এম ডাউন সাইডস, এই দুইটারই মেন কাজ। সো প্রাইমারি সেটিংসে ফার্স্টে দেখবেন এই যে আমাদের কর্সিয়ার মানে কর্সিয়ারের হচ্ছে আপনার আর কালারের, সো কালারের এটা হোয়াইট দিতে, ফার্স্টে যেহেতু আমাদের হোয়াইট থাকে, সো এটা সবাই গ্রিন দিয়েই খেলে। সো আমি এটা গ্রিন, আমিও বলবো যে এটা গ্রিন দিয়ে খেলবেন। সো আর যেটা তারপরে যেটা আছে সেটা হচ্ছে আউটলাইন। সো আউটলাইনটা হচ্ছে আপনার যদি এটা যদি অফ করে রাখেন, সো দেখবেন এটার কেমন যেন একটা ভিউ চলে আসছে। আরে তো আমি একটা অটোগান নিই, সো দেখেন কি এরকম যেন একটা ভিউ, এটা ভালো লাগছে না। সো এটা যদি অন করে দেন তো তাহলে পরে কিন্তু এটা মানে পুরোপুরি গ্রিন দেখাবে। আর এটা দেখুন আউটলাইন হচ্ছে আপনার অপাসিটি, অপাসিটি যেটা কমানো, অপাসিটি তো সবাই বুঝুন, অপাসিটি এটা যত আপনি বাড়াবেন তত এর অপাসিটিটা গাঢ় হবে, আর যেটা যত অপাসিটি কমাবেন সো এটা তত হালকা হবে। সো এটা আমি ফুল দিয়ে রাখি, সো আপনারা আপনাদের মনের মধ্যে করে এটা দিয়ে রাখবেন। আর অপাসিটি সরি অপাসিটি আউটলাইন টিকেন্স, আউটলাইন টিকেন্স এটা হচ্ছে আপনার এই যে দেখেন আমি যদি এটা বাড়াই, তো তাহলে দেখেন এই যে সাইডে দেখেন কিরকম যেন একটা হয়ে গেছে। সো এটা আমি ওয়ানে দিয়ে রাখি, সো আপনাদের এটা মন মতো করে দিয়ে রাখবেন। ওয়ানে হয়ে গেছে। আর সেন্টার ডট হচ্ছে আমি যদি মানে আমি সেন্টার ডট মানে মাঝখানে একটা ডট থাকবে, সো আমার এটা একেবারে ছোট করা, আমি একটু মানে এটা একটু ইয়ে করে রাখছি মানে বড় করে দিচ্ছি। সো এটা না, এটাও না। সো দেখেন আমি যদি এটা বড় করে দিস, মাঝখানে দেখেন একটা সেন্টার একটা ডট আছে। সো এই ডটটা এখন সবাই পছন্দ করে না, সো আপনার যদি ভালো লাগে তাহলে পরে আপনি সেন্টার ডটটা ইউজ করতে পারেন। সেই সেন্টার ডটের এই যে অপাসিটি, অপাসিটি যদি বাড়ায় দেন তো তাহলে পরে এটা গ্রিন হবে। আর সেন্টার ডটের এই যে মানে এটা বড় ছোটোর এই যে টিকেন্সটা কে বলে, এই টিকেন্সটা যদি মানে এটা যদি বাড়ান তো এটা বড় হবে আর এটা ছোট হবে। সো আপনার যদি ভালো লাগে তো এটা আপনি সেন্টার ডট দিতে পারেন। সো আমি এটা অফ করে খেলি এখন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আর নিজের যে দুইটা সেটিংস আছে এই দুইটা সেম টু সেম রাখবেন, এটা নিয়ে নাড়াচাড়া করবেন না। আর যেটা হচ্ছে আপনার এই যে ইনার লাইন, সো এইটা হচ্ছে মেন সেটিংসের আর কি, এই এটা নিয়ে মেন কথা বলা। সো এইটাই সব কিছুর আর কি মূল। সো এটা যদি অফ করে রাখেন, ইনার লাইন্স যদি অফ করে রাখেন, সো আমাদের দেখেন কোনো সামনে কোনো কার্সার নাই। সো এটা অফ করে রাখাচ্ছে মানে অন করে রাখাটাই ভালো। সো এটা অন করে রাখবেন। আর এখানে যে মানে ইনার লাইন অপাসিটি, এটা তো বুঝেন ইনার লাইন যেটা আপনার গত ইয়েতে বললাম, ইনার লাইন অপাসিটি হচ্ছে আপনার এটার হচ্ছে আপনার মানে সবুজ গাঢ় গাঢ় করবে, আর হচ্ছে আপনার এটা কমাই দিলে পরে একেবারে কিরকম যেন দেখাবে। সো এটা আপনি গাঢ় করে রাখতে পারেন, আবার আপনার যেটা আপনার ভালো লাগে। সো ইনার লাইন লার, এটা কি ইনার লাইন,
লেন্স নাকি লেন্থ নাকি জানো বলো স্যার, যেটা এটা হচ্ছে আপনার এটা কত বড় হবে ছোট হবে এটা সেটিংস আমি এটা পাশে দিয়ে রাখি। তো এটা যদি আমি বড় করে রাখি দেখেন এত বড় দেখা যাবে, এত বড় সেটিংসে খেলতে হবে। সো এটা আমার কাছে ভালো লাগে না, সো আমি এটা পাশে দিয়ে রাখি। বেশিরভাগ প্লেয়ারে কিন্তু পাশে দিয়ে রাখে। ইনার লাইন টিকেন্স তো এটা তো দেখি, এটা হচ্ছে আপনার এটা গাঢ় করে দিবে, মোটা করে দিবে। এই যে দেখেন এটা হচ্ছে অনেক মোটা হয়ে গেছে, সো এটা আমি মাত্র দিয়ে দিয়ে রাখি। আর ইনার লাইন এই যে অপসিট অপসিট এটা আমি জাস্ট টুতে দিয়ে রাখি। এটা কিন্তু বড় করে দিলে যে বড় দেখাবে, এই যে দেখেন এমনি করে ফায়ার করতে হবে, এমনি করে ফায়ার করে কিন্তু এনিমি মারবে না, উল্টা আপনি মরে যাবেন। সে এটা আমি জাস্ট ওয়ান দিয়ে রাখি, টুতে দিয়ে রাখি। আরে হ্যাঁ, টুতে দিয়ে রাখলে দেখেন এটা কিন্তু একটা সুন্দর একটা ভিউ চলে আসছে। আপনি চাইলে এবার ওয়ানেও দিয়ে রাখতে পারেন। সো ওয়ানে দিলে পরে কিন্তু সুন্দর একটা ভিউ চলে আসবে। সো মুভমেন্ট ইরর, মুভমেন্ট ইররটা হচ্ছে আপনার, হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো গাইস চলে আসলাম আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে ভ্যালোরেন্টের। ভ্যালোরেন্টের হচ্ছে আপনার সেন্সিটিভিটি সেটিংস এবং এম সেটিংস, এম কার্সার সেটিংস। সো এটার ভিডিও আশা করি আপনাদের অনেক উপকার আসবে, কারণ ইউটিউবে ম্যাক্সিমাম ভিডিওই আপনার ইংরেজি দিয়ে কথা বলে আর কি ওরা বোঝাইছে। সো আমি বাংলা ভিডিও কোথাও পাই নাই, সো সেই জন্য আমি বাংলায় ভিডিও করা। সো চলুন তাহলে শুরু করা যাক। সো ফার্স্টে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার সেন্সিটিভিটি সেটিংস। সেন্সিটিভিটি আপনারা নিজেদের মতো করে নেবেন। এটা আপনি ফার্স্টে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর জেনারেল আসবেন, জেনারেলে যাওয়ার পর দেখবেন সেন্সিটিভিটি এম। সো আমি এটা 6 দিয়ে রাখছি। তারপরে স্কোপ সেন্সিটিভিটি মাল্টিপ্লেয়ার এটা হচ্ছে আপনার 6 দিয়ে আছে। সো এটা আপনাদের নিজের মতো করে নেবেন, আপনার কাছে যেটা সুইটেবল মনে হবে সেটা সেই মানে সেইভাবে করে নেবেন। আর মেন সেটিংস হচ্ছে কোর্সের। কোর্সের এটা দেখেন। সো জেনারেলে গেলে পরে ফার্স্টে যে আমার যেই যেই সেটিংসগুলো করা আছে সেইগুলো করে দেবেন, এইগুলো নিয়ে বেশি কথা বলবো না। আর একটা দেখেন একটা আছে প্রাইমারি, একটা আছে এম ডাউন সাইট, আর একটা স্নাইপার স্কোপ। সো এই তিনটা নিয়েই আজকের ভিডিওটাই। সো প্রাইমারি হচ্ছে আপনার এইটা যে আমরা যে মানে যেটা আমার কাছে এখন আছে দেখেন এই যে কার্সার যেটা আছে গ্রিন কালারের, সেটা হচ্ছে প্রাইমারি সাইট। সো এটার কাজ হচ্ছে আপনার আর মানে এইটার সেটিংসটা আপনার প্রাইমারি সেটিংসে পেয়ে যাবেন। সো ফার্স্টের থেকে আসি, এটা আছে কোর্সিয়ার এর কালার। সো আপনার এই কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, রেড গ্রিন পিঙ্ক ইয়েলো অনেকগুলো আছে। সো আমি গ্রিন দিয়ে খেলে বেশিরভাগ ম্যাক্সিমাম প্লেয়ারে কিন্তু গ্রিন দিয়ে খেলে। আর আউটলাইন যেটা যদি আপনি অফ করে রাখেন সো দেখবেন এটা কেমন যেন দেখা যাচ্ছে, তাই না? সো এটা আমি অন করে রাখি। আর আউটলাইন অপাসিটি হচ্ছে আপনার এই যে আপনার কোর্সিয়ার এর আপনার কি বলে এটা আপনার দেখেন এটা একটু গাঢ় হবে আর একটা মানে এটা হালকা হয়ে যাবে। সো আপনার এটা যেটা ভালো লাগে আপনি করবেন। তারপর আউটলাইন টিকেন্সটা হচ্ছে আপনার এটা আপনার এই যে দেখেন সাইডে একটা কালো দাগের মতো দেখা যাচ্ছে, এই জায়গায় কিন্তু সবগুলো শো করতেছে। সো কালো দাগের মতো দেখা যাচ্ছে, আমি এটা ওয়ান দিয়ে রাখি, আমার কালো দাগ আমার ভালো লাগে না। সো তারপর হচ্ছে সেন্টার ডট হচ্ছে আপনার আপনার মাঝখানে একটা ডটের মতো বসাই দিবে, যদিও আমার এটা দেখা যাচ্ছে না, আমার এটা একটু বড় করতে হবে। আমি একটু বড় করে নিই আগে। তো দেখেন এটা বড় করলাম মাঝখানে, ফার্স্টে কিন্তু আমাদের এরকমই থাকে, তাই না? ফার্স্টে কিন্তু এরকমই থাকে আমার এই যে সেন্টার, এটাকে পরে ঠিক করতে হয়। এই যে সেন্টার ডটটা যদি আমি একটু বড় করি, সেন্টার ডট কিন্তু বড় হবে, এই যে এটা দিয়ে এটা দিলে বড় হবে, আর অপারসিটি যদি বাড়াই দিয়ে বাড়াই এই এরকম থাকে, এরকম কিছুটা থাকে কিন্তু ফার্স্টে। এরকম না থাকলে সেন্টার ডট থাকে না, অফ করা থাকে, এই যে এরকম থাকে, এরকম করে তো ফায়ার করা যায় না। ফায়ার করলে পরে কোথায় কোথায় লাগে নিজেও বোঝা যায় না, দেখেন কোথায় লাগে। সো এইটা আপনার আমি অফ করে রাখি, আপনারা যদি চান তো আপনারা অন করে রাখতে পারেন। এই অপাসিটি আর এই যে টিকেন্সগুলো মিলাই নেবেন। সো আমি এটা বলে দিলাম এখানে এটা করা যায়। আর নিচের দিয়ে দুইটা যেটা আছে এরকমই রাখবেন, এটা নিয়ে বেশি খাটাখাটি করার দরকার নাই আমি বলবো। আর ইনার লাইনটা হচ্ছে এটা যদি অফ করে দেন, সো দেখেন আমাদের সামনে কোনো স্কোপ নাই, মানে স্কোপ বলতে সরি স্কোপ না, আমাদের সামনে কোনো ওর কোর্সিয়ার কোনো সাইড নাই। সো এটা অন করে রাখবেন, আপনার যদি মানে যদি পারেন সেই আকারে প্রো প্লেয়ার হন তাহলে পরে ইনার লাইন অফ করে খেলতে পারেন। আর আমি বলবো এটা অন করে রাখাই ভালো। আর ইনার লাইন অপাসিটি মানে সবাই বুঝেন এটা হচ্ছে আপনার গাঢ় করবে আর হালকা করবে। সো অপাসিটি নিয়ে বেশি বকবক করার দরকার নাই। ইনার লাইন আর দ্বিতীয়টা যেটা হচ্ছে আপনার এটা বড় ছোট করে, এই যে দ্বিতীয়টা এটা কি লেন্স না কি যেন বলে, যাই হোক এটা আপনি আপনার মন মতো করে দেবেন। সো আমি কিন্তু এটা 5 মানে বেশিরভাগ কিন্তু প্লেয়াররা কিন্তু 5 দিয়ে খেলে, 5-4 এটা দিয়ে খেলে। আর ইনার লাইন টিকেন্সটা হচ্ছে আপনার এই যে দেখেন এই মানে যে লাইনগুলো আছে যেই আপনার যে সাইডে ডটগুলো আছে, ডটগুলো গাঢ় করে আর হালকা করে, গাঢ় করে হালকা করে। সে এটার যদি কমাই দেন দেখাই যাবো না, আর এটা যদি বাড়াই দেন সো আমি এটা জাস্ট টুতে দিয়ে রাখি, এটা টুতে দিয়ে রাখলে ভালো হয়। আর ইনার লাইন অফসেটে যে বড় হয় ছোট হয়, তো আমি এটা জাস্ট ওয়ানে দিয়ে রাখি, ওয়ানে সরি টু দিয়ে টু আছে, ওয়ানে দিয়ে রাখি। ওয়ানে দিলে কিন্তু এই যে আমাদের মেন সেটিংটা চলে আসে,
তো অনেকেই আমরা পারি না এই সেটিংটা করতে, তো এইটাই সবকিছু ইনার লাইন, এটাই কিন্তু মেন। এটা আপনি বাড়াইলে পরে বড় হবে, এটা ছোট করলে ছোট হবে, জিরো করলে একেবারেই ছোট ক্ষুদ্র আকারে রয়ে যাবে। সো এটা জাস্ট ওয়ান দিয়ে রাখি যাতে একটু বেশি বড়ও না বেশি ছোটও না দেখে, এটা ভালো লাগে। আর একটা মুভমেন্ট ইরর, সো মুভমেন্ট ইরর এখানে কিন্তু আমার অফ করা আছে, সো এটা অন করে রাখলে হবে কি, আমি যদি অন করে দেখেন মুভ করার সময় এটা, সরি আচ্ছা যে মুভ করার সময় দেখেন আমার ইয়ে হারাই গেছে, যে মানে মাঝখানে যে কর্সারটা থাকে সেটা হারাই গেছে। সো এটা কিন্তু ভালো লাগে না মুভমেন্ট ইরর, সো সেই জন্য আমি অফ করে রাখি। আর অফ করে রাখলে সেম মানে সেটিংস এর কোনো কাজ করবে না, সেটা অফ করে রাখলে এটা হাজারে তিনে দেওয়া থাকে আর আছে জিরোতে দেওয়া থাকে কাজ করবে না। আর ফায়ারিং ইরর, ফায়ারিং ইরর ফায়ার করার সময় দেখবেন কিরম যেন একটা বাঁকাবুকি হয়ে যায়, সো এটা যদি অন করে রাখি তো দেখেন কত দূরে চলে যাচ্ছে, সেটা অফ করে রাখাই ভালো ভাই। এটা নিয়ে আমার মানে নাড়াচাড়া করতে ইচ্ছা করে না। আর আউটলাইন, আউটলাইনটা যে আমার অফ করা আছে, কারণ আউটলাইনটা যে যখন দেখবেন যে আমাদের ফার্স্টে দেখবেন সাইডে একটা দাগ থাকে আলাদা, এটা অন করে দিলাম আমি, একটু সবগুলোর একটু বাড়াই দিই। আরে এই যে দেখবেন এরকমটা থাকে, কিছুটা এরকম থাকে তাই না, এরকম মাঝখানেটা যদি থাকে না এরকম কিন্তু থাকে এরকম করে। সো এটা অফ করে রাখবেন, আপনাদের ইচ্ছা আপনারা আউটলাইনটা দিতেও পারেন নাও পারেন, সো আমার বলার দরকার বলে দিলাম। আর ওই সেম টু সেম উপরে যেরকম মুভমেন্ট মানে মুভমেন্ট ইরর ওই একই কাজ করবে, ফায়ারিং ইরর একই কাজ করবে, সো ওইগুলো আপনার অফ করে রাখাই ভালো। আর এম ডট সাইড, এম ডাউন সাইড, সো সেম টু সেম প্রসেস, আমি যেটা প্রাইমারিতে দেখাইছি সেটা এম ডাউন সাইডে সেম টু সেম প্রসেস। এটা নিয়ে আর বেশি কথা বলার দরকার প্রয়োজনই নাই, ওই ফার্স্টটা বুঝলে পারে সেকেন্ডটা বুঝে যাবেন। আর স্নাইপার স্কোপ, তো স্নাইপার স্কোপে এটা আপনার দেখেন এখানে কালার চেঞ্জের অপশন দিয়েছে, অনেকগুলো কালার আছে। আর এই যে রেড ডট মানে সেন্টার ডট, এটা অফ করে দিলে হবে কি, আমি একটা ইয়ে নিই তারপর ভালো করে বুঝাতে পারবো। এটা অফ করে দিলাম, দেখেন আমার আচ্ছা অন করে ফার্স্টে বোঝাই, দেখেন একটা মাঝখানে কিন্তু একটা গ্রিন কালারের একটা ইয়ে আছে, গ্রিন কালার একটা ডট আছে। সেই ডটটারে যদি আপনারা চান যে আপনারা ডট সারা আপনারা স্নাইপিং করবেন, সেটা জাস্ট অফ করে দিবেন। অফ করার পরে সেন্সিটিভিটির কোনো প্রয়োজন নেই, যে সেন্টার ডট অপাসিটি এটা বাড়াই দিলে বাড়বে, কমাই দিলে কমবে। আর টিকেন্সের কাজ তো আমি আগেই বলছি, সো এই সেম কাজ, সো এই ডটটা আমি এটা অন করেই খেলে ভালো লাগে, একটা বোঝা যায় যে কোথায় লাগবে না লাগবে।